বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আবার রাজ্যে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো একেবারে তিরিশে জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে দেওয়া হলো তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তৃত জানাবো ও যে এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তো এই লকডাউনের এর মেয়াদ বৃদ্ধি করার ফলে রাজ্যে আমরা কি করতে পারবেন বা কোন কোন দোকানগুলি পুনরায় আবার বন্ধতে চলেছে বা যে দোকানগুলি খুলেছে তা আবার বন্ধ হয়ে যাবে কি না সমস্ত কিছু আপডেট খবর আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গত এক সপ্তাহে প্রতিদিনই রাজ্যে রেকর্ড হারে বেড়ে যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে এই জনজীবন স্বাভাবিক হওয়ার কারণে এই হারের সংক্রমণ বৃদ্ধি এমনটাই মনে করছিলেন অনেকে তাই এই পরিস্থিতিতে কার্যত স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সঙ্গে সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথাও ঘোষণা করলেন তিনি তিরিশে জুন পর্যন্ত গোটা দেশে পঞ্চম দফার লকডাউন জারি রয়েছে তবে এ রাজ্যের ক্ষেত্রে তা ছিল পনেরোই জুন পর্যন্ত এর মাঝে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছিল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন প্রায় আড়াই মাস পর অভিসমুখ হয়েছিলেন চাকুরিজীবীরা কিন্তু আনলক ওয়ানের শুরু থেকেই প্রতিদিনই লাফি লাফি বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা যা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে মানুষের মনে এই হারের সংক্রমণ বৃদ্ধির পেছনে রাজ্যের ঢিলে ঢালা মনোভাবকেই দায়ী করছেন বিরোধীরা তো এই পরিস্থিতিতে সোমবার ফের লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জানালেন তিরিশে জুন অবধি রাজ্যে জারি থাকবে লকডাউন পাশাপাশি তিনি বলেন গণপরিবহন চালু হয়েছে ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে পরবর্তীতে আরও বেশি আরে সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে তাই প্রত্যেকে সচেতন হন নিয়মাবলী মেনে চলুন তবে এদিন আরও কিছু ক্ষেত্রে তিনি ছাড় দিলেন ধর্মীয় সভা বিয়েবাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে জনের পরিবর্তে পঁচিশ জন পর্যন্ত জমায়েত করতে পারবেন বলে তিনি জানালেন পাশাপাশি কলকাতা ও শহরতলি রাস্তায় বাইসাইকেল চালানোর অনুমতি দিল রাজ্য সরকার যেটা কিন্তু এতদিন পর্যন্ত বন্ধ করা ছিল বা নিষেধাজ্ঞা ছিল যারা সাইকেলে নিয়ে কর্মস্থলে যাবেন তারা যেন সাবধানে প্যাডেল করেন সেই পরামর্শ দেন মমতা ব্যানার্জি তো আজ থেকেই শর্ত সাপেক্ষে রাজ্যের রেস্তোরাঁ ও শপিং মল খুলেছে তো অন্য দিনের তুলনায় বাস ও সংখ্যাও রাস্তায় বেশি কিন্তু যে হারের সংক্রমণ বাড়ছে তাতে আবার নতুন করে কিন্তু লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন এবং সেই সঙ্গে এই বেশ কিছু ক্ষেত্রে তিনি ছাড় দিলেন বন্ধুরা এই ছিল আপডেট খবর আপডেট খবরটি জানালাম তো ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা